والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من المردود الشيطان الرجيم ببركتي بعزمتي بنعمتي بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله المولانا العلي العظيم وصدق بلغنا على رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أو كما قال الله تبارك وتعالى في شان حبيبه ورسوله الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى أهل سيدنا مولانا محمد رجل اللهم مولانا محمد وعلى أهل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم প্রশংসা মাত্রই ওই আল্লাহ পাকের যিনি আপনাকে আমাকে এহানো পবিত্র জায়গাতে বসার সুযোগ করে দিয়েছেন ওই রব্বে কায়নাত যে রব্বে কায়নাত আপনাকে আমাকে ওই নবীর উম্মত করে প্রেরণ করেছেন যেই নবী আকালাইহি সালামের উম্মত হওয়ার জন্য পৃথিবীর সমস্ত পয়গম্বরগণ লালায়িত ও আকাঙ্ক্ষিত ছিলেন ওই আল্লাহ পাক রব্বে কায়নাত যেই আল্লাহ আপনাকে আমাকে আসার ও বসার বলার ও চলার আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন ওই আল্লাহর শুকরিয়া আদায় করি মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ অতঃপর গুরুর গুরু জগৎগুরু মক্কার জ্যোতি মদিনার মতি উম্মতের দুকুলের সাথী বাহারে শাখা বাহারে আতা মজমাআল বাহরাইন সাইয়্যিদুল মুরসালিন খাতেমুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন আনিসুল গারিবিন শাফিউল মুজনাবিন রাহেতুল আশিকিন بے بسوں کے بس بے قصوں کے قص بے شہروں کے شہرہ جس کو کر دی اللہ نے جنت بھی عطا عطا غیب دن نبی دو جہر سید عالم جناب احمد مصطفی نبی محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم اوپر سکلے ملے پران کھلے بھکتی بھرے بولی اللہم آمین کی محمد سے وفا تو نے تو ہم تیرے ہیں کی محمد سے وفا تُنے تو ہم تیرے ہیں یہ جہاں ہے ہی کیا چیز لوح و قلم تیرے ہیں کی محمد سے وفا تُنے تو ہم تیرے ہیں مسلمان برادر اسلام بکتب رکھار جنو نوئی سودھو ماترو کیا بول ماترو حضور ایر آدیس پالن کرتے حکم پالن کرت جنو اپنا در سامنے اپو بشت ہویا چی اللہ نبی اکالائی سلام بولن بخاری سریف حدیث ایر پروتھم حدیث انما الاعمل بن نیت نبی আমার বলেন তোমরা যাহাই কিছু করো না কেন তোমার নিয়াতে যেটা থাকবে ওই নিয়াতের সঙ্গে তোমার নিয়াতের উপরেই তোমার আমলনামার দারমদার জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান বেরাদার ইসলাম নিয়াত হচ্ছে আমরা এসেছি বারা শরীফের বারা দরবার শরীফে এসেছি জালসাতে উপস্থিত হওয়ার জন্য আমরা যদি এ নিয়াতে এসেছি যে বক্তারা বলবেন আমরা শ্রবণ করব আমরা যদি এ নিয়াতে এসেছি সৈয়দ শাহ গোলাম পীর দস্তগীর রহমাতুল্লাহ আলাইহির দার ও দরওয়াজাতে যাব মনের কথা ব্যক্ত করব একদম মহব্বতের সঙ্গে আল্লাহর দয়া হবে মনের কথা আল্লাহ কবুল করবেন এই নিয়াতে যদি এসেছেন আমি বলবো বাবা আপনারা এ
এখানে ওখানে ঘোরাঘুরি না করে ঘোরাফেরা না করে আচ্ছা বলুন যেখানে গোলাপ ফুল আছে ওখানে কাঁটাও আছে গোলাপ ফুল বলতে আছে আমি তো গোলাপ আমি তো দামি বলে যদি আমাকে পেতে হয় তো দেখ কাঁটা আছে সাবধান হয়ে যাবি কাঁটার আঘাত লাগতে পারে এ মুসলমান বেরাদার এখানে জান্নাতি মাহফিল আছে তো রাস্তায় জাহান্নামীর আপনার গন্ধ আছে ওই নারী জাতি থেকে বাসতে গেলে পরে নবীর মাহফিলে বসে যান জান্নাতে জায়গা হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে দরহা দরহি করবেন না নিয়াত যদি থাকে আমল যদি করতে হয় নবীর মাহফিলে বসুন আব্বা জানের আমার ভাই জানেরা সোনা মানিকেরা হুজুরের তরফ থেকে আদেশ নির্দেশ হুকুম যাই বলুন না কেন মাত্র 12 মিনিট মাত্র 2 মিনিট বলতে চাই বাবা নিয়াতের কথা বলছিলাম আর নিয়াতের কথা 1 মিনিটে এক ব্যক্তি নামাজ পড়তে আছেন ধ্যান দিয়ে শুনবেন নামাজ পড়তে আছেন নামাজ আসরের নামাজ কয় রাকাত বাবা আসরের নামাজ জোরে বলেন আসরের নামাজ বাবা গেটটা ফাঁকা করেন আপনারা গেট জাম করেন না ওই যারা রাস্তায় ঘোরাঘুরি করছে ওদের দেখতে কষ্ট হচ্ছে ওদেরকে একটু দয়া করে ওদের জন্য একটু আপনারা রাস্তা ধরান হ্যাঁ বেচারা কষ্ট করে ঘোরাঘুরি করছে কম সম ব্যাপার গো হ্যাঁ আসরের নামাজ কয় রাকাত জোরে বলুন আসরের নামাজ 4 রাকাত ইমাম সাহেব ভুলবশত 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছেন এবার মুক্তাদির আলোচনা করছে সেই তো 4 রাকাত হলো না 3 রাকাত হলো এক ব্যক্তি দাঁড়িয়ে বলছে আল্লাহর কি রাত 3 রাকাত হলছে বলছে আ বাবা তুমি জানলা কি করে এত কনফার্ম লোকমা দাওনি বলে শোনো আমি 4 রাকাতি নামাজ পড়িয়ে দোকান আছে আমার 4টা 1 রাকাতে 1টা দোকানের হিসাব শেষ হয় আজকে 3টা দোকানের হিসাব শেষ হয়েছে 1টা দোকানের হিসাব বাকি আছে তাই ভাবলাম 3 রাকাতি হয়েছে মানে নামাজের মধ্যে হিসাব দোকানে নিয়াত নবী বলতে আছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়াতকে পরিষ্কার করে বসুন আল্লাহ আপনার আমলকে কবুল করুন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু